রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না বিএনপি, আর এজন্যই সিয়াম সাধনার মাস জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। এ মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, ইসির আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা দেশের আইন মানে না। রমজান মাসে আমরা অতীতে কখনো আন্দোলন করার ঘোষণা আমরা দেখি নাই, কারণ সবাই রমজানের পবিত্রতা মাথায় রেখে এই কাজগুলো অনেক রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে। রমজানে ইফতার পার্টি হয়, রাজনৈতিক সেখানে কথাবার্তা হয়, সেগুলো হবে। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে রমজানেও তারা মানুষকে স্বস্তি দিতে চায় না, রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় এবং রমজানও বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি পায়তারা তারা শুরু করেছে, যেটি অনভিপ্রেত।